ও মা, ঝুনেছে। হ্যাঁ গো, কেমন আছো? বুকান কেমন আছে? বুকানের তো শরীরটা ভালো না, তো মা এসেছে। বুকানের তো জ্বর কমছেই না। মা হরিদ্বার থেকে ফিরেছে, আমি বুকানকে মার কাছে রেখে একটু এলাম। আসলে মিশমাসের এত শরীর খারাপ, আমি একটু পাশে দাঁড়াবো না, আমার খুব খারাপ লাগছিল। আমি মানা করেছিলাম যে বুকানের এরকম শরীর খারাপ, তোমায় এখন যেতে হবে না। কিছুতেই শুনলো না, বললো মেসোমশায়ের এখন শরীর খারাপ, ওকে আসতেই হবে, একবার দেখা করতেই হবে। এসো মা, এসো ভেতর, এসো এসো। তবে কি জানো, আগের থেকে অনেকটা ভালো আছে জানো। আমি তো বলেছি যে ঘর থেকে একদম বেরোবে না কো। বেরোনোর জন্য তো একবারে ছটপট ছটপট করছে। যতক্ষণ সুস্থ থাকে ততক্ষণ কি আমার কথা শোনে মা? শোনে না কো। আমি বলেছি একবারে বিছানা ছেড়ে নামবে না, তাই হাতের কাছে ওই রেডিও, বই, কাগজপত্র দিয়ে এসেছি। যা করবে ঘরে বসে করবে, সিঁড়ি দিয়ে একবার নিচে নামবার চেষ্টা করবে না। বসো মা, বসো। মাসি, তুমি ভালো আছো তো? মাসি, ভালো ছিলাম না মা। স্বামী যদি অসুস্থ থাকে, স্ত্রী কি ভালো থাকতে পারে মা? যাগে বাবা, ঠাকুরে কৃপা, এই যাত্রা রক্ষা পেয়েছে। যা ভয় পাইয়ে দিয়েছিল না, তোমায় কি বলবো মা। বলে ও বুয়া, আজকে অফিস যেতে পারিসনি তো? না মা, একেবারে কাল থেকে যাব। ভালো করেছিস বাবা। এদিকে তোর বাবার অসুখ, ওদিকে বুকান অসুস্থ, কত দূর আর ছোটাছুটি করবি বল দেখিনি? একদিন বিশ্রাম নে, ভালো হবে। বাড়িতে কেউ নেই? না, জাম্বুরা তো এখনো ফেরেনি গো। সেই যে গেছে, গিয়ে থেকে তো একটা ফোন নেই, একটা খবর নেই, কিচ্ছু নেই। শুনলাম নাকি থাইল্যান্ড না কোথায় গেছে। তবে ডিঙ্কা বাড়িতে আছে, বৌমা আছে। তুমি বসো না মা, বসো। হ্যাঁ বস। হ্যাঁ বৌমা, বৌমা। যাই মা। হ্যাঁ মা, বল। বুয়া, জুন এসছে, কিছু খেতে টেতে দাও। জুন, কিছু খাবে? কি খাবে বলো? আমরা তো ব্রেকফাস্ট করে এসেছি, মানে আমি তো কিছু খাবো না। আর অনিন্দ্যদা কিছু খাবে কিনা অনিন্দ্যদাই বলতে পারবে। আমি তো তোমাকে জিজ্ঞেস করেছি জুন, তুমি তোমার কথাটা বলো। তোমার অনিন্দ্যদা খাবে কি খাবে না সেটা তো আমি জানতে চাইনি। ও যদি কিছু খায়, ও তাহলে নিজে মুখে সেটা বলবে, ও তো বোবা নয়। তুমি আমার সাথে এভাবে কেন কথা বলছো শ্রীময়ী? আমি কি কিছু ভুল বলেছি নাকি? তুমি ভুল বলবে? হুমা, তা কি করে হয়? তুমি কখনো ভুল বলতে পারো? তুমি বা তোমরা কেউ কখনো কোনো ভুল করতে পারো না, কোনো ভুল কাজ করতে পারো না, ভুল কথা বলতে পারো না। ভুল কথা বলা, ভুল কাজ করা, সেসব তো আমার। আমি তা বলিনি জুন, আমি শুধু বললাম যে তোমার অনিন্দ্যদার মুখের কথাটা তুমি কেন বলছো? ও যদি খায় তাহলে ও সেটা নিজে মুখে বলবে। একটু বাড়তি কথা বলছো না? বাড়তি কথা বলেছি আমি? কি বাড়তি কথা বলেছি? আমার যেটা ন্যায্য বলে মনে হয়েছে আমি শুধু সেটাই বলেছি। মুশকিল, আমি বুঝতে পারছি না। বলি মেয়েটা তো তোমার শ্বশুর মশাইকে দেখতে এসছে, ওর বাচ্চা অসুস্থ মার কাছে রেখে ও এখানে এসছে তোমার শ্বশুর মশাইকে দেখতে, তার সঙ্গে তুমি এরকম ব্যবহার করছো? আপনি দয়া করে চুপ করুন মা। আপনি চিরকাল অন্ধ হয়ে থাকবেন, এটা আপনি নিজের কাছে শপথ নিয়েছেন। তা আপনি অন্ধ হয়ে থাকুন না, আমার তাতে কোনো অসুবিধা নেই। আপনি অন্ধ হয়ে থাকুন, কিন্তু ওই অন্ধ হয়ে না কারোর পক্ষপাত করবেন না। দেখুন, আপনি যে অন্ধ সেটা আমার জানা, আমি সেটা মেনেও নিয়েছি, আর তার জন্য আমি আপনাকে করুণাও করি। কিন্তু একজন অন্ধ যদি কারোর পক্ষপাত করে না, সেটা আমি কিছুতেই মানব না। এই কি বলতে চাইছো কি তুমি? লোককে অপমান করা তোমার ধর্ম হয়ে গেছে না? খবরদার।
তোদের মায়ের বড় গলা না? কি অন্যায় আমি করেছি বলো, কি অন্যায় করেছি আমি বলো, কি অন্যায় করেছি? এত চেঁচামেচি করছো কেন? এটা ভদ্রলোকের বাড়ি, আগে প্রমাণ করুন এটা ভদ্রলোকের বাড়ি। যে বাড়ির ছেলে মিথ্যে কথা বলে মুম্বাই যাওয়ার নাম করে একজন অন্য মহিলার সাথে রাত কাটায়, বাজার হাট করে রান্না বান্না করে সারা দিন কাটায় সবার চোখের সামনে, তার সন্তান অসুস্থ বলে তাদের বাড়িতে থেকে যায়, সেই বাড়িটাকে আমি ভদ্রলোকের বাড়ি বলবো কিনা আমি একবার ভেবে দেখব মা। অনিন্দ্যদা, তোমার বাড়িতে আসতে না আমার আজকাল ভয় করে। যে যেরকম ভাবে পারে আমাকে অপমান করে দেয়। আমি কিন্তু স্পষ্ট বলে দিলাম, এরকম ভাবে চললে আমি কিন্তু মোটেও টলারেট করব না। তোমার কেন গায়ে লাগছে জুন? তোমাকে তো আমি কিছু বলিনি, তোমার সাথে আমার কোনো যোগাযোগই নেই, কোনো হিসেব নেই তোমার সাথে আমার। আমি যা বলেছি আমার স্বামীকে বলেছি, আর তোমাকে কেন বলবো বলো তো? তুমি কে? হাজার হোক, তুমি তো একটা বাইরের লোক, তাই না? তোমার পরিচয় তুমি ওর অফিস কলিগ, সে তুমি মানো আর না মানো, তুমি কিন্তু আর পাঁচজন কলিগের মতনই। তবে তফাতটা এই যে অন্যরা কেউ আমাদের বাড়িতে আসে না, আর তুমি আমাদের বাড়িতে নিয়মিত আসো। আসলে কি জানো তো, তুমি আমাদের বাড়িতে নিয়মিত আসো কারণ তুমি তোমার অনিন্দ্যদার খুব কাছের, খুব আপন। আর তুমি আমাদের বাড়িতে আসো বলে আমাদের বাড়ির লোকজন তোমাকে খুব ভালোবাসে, পছন্দ করে। না না, সেটা নিয়ে আমার কোনো অসুবিধে নেই, তুমি এসো যা খুশি করো। তবে কি জানো তো, আমার স্বামীকে যা কিছু বলার অধিকার কিন্তু আমার আছে। কারণ আর যাই হোক, এখনো তো আমি ওর স্ত্রী, এখনো ওর সংসারে আছি, এখনো ওর সাথে থাকি। তাই আমার কোনো কিছু ঠিক না মনে হলে আমি কিন্তু প্রতিবাদ করব, সেটা করার অধিকার বোধহয় এখনো আমার আছে। খবরদার, এই জন্য আমার বাড়িতে থাকতে ইচ্ছা করে না। যতক্ষণ বাড়িতে থাকবো আমার জীবনটা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। নিজে কমপ্লেক্সে ভুগে শেষ হয়ে যাচ্ছে আর আমার জীবনটা অশান্তিতে অশান্তিতে শেষ করে দিচ্ছে। আরে ও পড়াশোনা জানে না, ও জুনগুনির মতন এক্সপার্ট নয়, কম্পিউটার নয়, সেটা দায় কি আমার? কি হয়েছে মা, এত জিদকার কিসের? সত্যি কথাটা না অনেকে হজম করতে পারে না ডিঙ্কা। তোর পাপাও হজম করতে পারছে না, সেই জন্য এরকম চিৎকার করছে। কি ব্যাপার জুন আন্টি, তুমি এখানে? তোমার ছেলের তো শরীর খারাপ। হ্যাঁ, তোমার দাদুরও তো শরীর খারাপ। তোমার দাদুকে আমি দেখতে এসেছি, কেন তোমার কোনো আপত্তি আছে? আমার আপত্তি থাকলেই যেটা তুমি শুনবে, এমন সহজ সরল মহিলা তো তুমি নয়, কোনোদিনই ছিলে না। দেখো, বাড়িটা তো আমার কিংবা মায়ের কারণ নয়, তাই তোমায় বারণ করার অধিকার কিন্তু আমাদের নেই। কিন্তু তোমার কারণে যদি মাকে অপমানিত হতে হয় তাহলে তার প্রতিবাদ কিন্তু আমি করব। এক মিনিট, তোমার মাকে আমি কেন অপমান করতে যাব? মানে তোমার মায়ের সাথে আমার কি বলো তো? কি আমার জীবন আমার জীবন, আর তোমার মায়ের জীবন তোমার মায়ের জীবন। আমার জীবনের সঙ্গে তোমার মায়ের কি মিল আছে যার জন্য আমি তাকে অপমান করতে যাব? কেন? ইনফ্যাক্ট তোমার মায়ের সাথে আমার সম্পর্কটা কি বলতো? উনি জাস্ট আমার বসের ওয়াইফ। জুন আন্টি, সম্পর্কের জায়গা থেকে তুমি আমার থেকে অনেকটা বড়, আমি অনেকটাই ছোট। তাই এমন কোনো কথা বলো না যাতে সবার সামনে তোমাকে অপমান করতে বাধ্য হই আমি। তুমি খুব ভালো করে জানো এই সময় দাঁড়িয়ে পাপা শুধুমাত্র তোমার অফিস কলিগ কিংবা অফিসের বস নয়, তার থেকে অনেক বেশি কিছু। তোমার জীবনের বসও হতে চলেছে, কিন্তু সে বিষয়ে আমি কিছু বলবো না। কিন্তু আমার মায়ের চোখের জল যদি তোমার কারণে পড়ে, সবাইকার সামনে যদি তুমি অপমান করো, আমি কিন্তু তোমায় ছাড়বো না, ছেলে হিসেবে প্রতিবাদ করবো এবং সেটা আমার অধিকার আছে। ডিঙ্কা, তুই
কার সাথে কিভাবে কথা বলছিস? হ্যাঁ, তুই কি ভুলে গেছিস? হ্যাঁ, তুই একদম ভুলে গেছিস কার সাথে কিভাবে কথা বলতে হয়। ও ছেলেটা অসুস্থ, তোর বাবা একটা রাত ওদের বাড়িতে গিয়ে থেকেছে। কি এমন কি এমন মহাভারত অশুদ্ধ হয়েছে শুনি যে এভাবে বলছিস? ছি, প্লিজ থামমি, তুমি নাটকটা কেন করছো? সব বুঝে কিছু না বোঝার ভানটা কেন করছো তুমি? ডিঙ্কা, চলো 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 পাল্টাই।